কিন্তু বেশ উত্তম হল প্রতি রেখাতে দুই রেখা সাহায্যে পড়বেন প্রতি রেখাতে দুই রেখাতে দুই রুকু দিবেন আমরা তো এখন সাধারণ সাহায্যটা পড়ি প্রতি রেখাতে এক রুকু দিই দুই রুকু মানে কি যেমন আপনি আলহামদুল সুরা পড়ে গেলেন রুকুতে রুকুতে আদায় করে রুকু আদায় করে দাঁড়ালেন দাঁড়িয়ে আলহামদ পড়ে আবার সুরে ফাতেহা আর সুরা পড়ুন তারপরে আবার রুকু দিন এরপরে স্বাভাবিকভাবে সালাদ পড়ুন মানে প্রতি রাখাতে এভাবে দুই রুখু আর দুই কেয়াম হবে আর বস বাকি সব সমান মানে এটা উত্তম আর যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সালাদ আ মানে লাগে তো এরকম সালাত পড়বেন জামাতের সাথে মসজিদে গিয়ে তো জামাতের সাথে সালাত হয় কিন্তু মহিলাদের তো যেতে পারবেন না তাই নিজেরা ঘরে পড়তে পারেন ইনশাআল্লাহ লম্বা দীর্ঘ কোন্ডে ওয়াজ পড়বেন আর সদকা খায়রাত তওবা দোয়া ইস্তিগফার এগুলো করা সুন্নাহ আল্লাহু আকবার